বাথরুম পরিষ্কার করা থেকে নায়ক সালমান খান জানালেন নিজেই। ভারতে গ্রেপ্তারি পরোয়ানা, দেশে ফিরে মুখ খুললেন মমতাজ, অবশেষে ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয় কুমার। বলিউড অভিনেতা সালমান খান প্রায়ই তার অতীত নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ করে শিরোনামে থাকেন তিনি। সম্প্রতি বিগ বস ওটিটি টু এর গ্র্যান্ড ফিনালেতে নিজের সম্পর্কে তেমনই তথ্য প্রকাশ করে সবাইকে চমকে দিয়ে আবারও তা প্রমাণ করলেন ফাইজান। এবার সালমান জানালেন, জেলে থাকাকালীন তিনি নাকি জেলের বাথরুমও পরিষ্কার করেছেন। ঝড়ের গতিতে অভিনেতার এই বিবৃতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী নিজের অতীত স্মরণ করে সালমান খান বলেন, আমি বাথরুম পরিষ্কার করেছি যখন আমি বোর্ডিং স্কুলে থাকতাম। আমি আমার নিজের কাজ করতে অভ্যস্ত ছিলাম ছোট থেকেই, এমনকি জেলেও। এই সম্পর্কে সালমান আরো বলেন, কোনো কাজই ছোট বা বড় নয়, নিজের এই সাফল্যের জন্য তার মা ও বোনদের কৃতিত্ব দিয়েছেন তিনি। বিগ বস ওটিটি টু এর গ্র্যান্ড ফিনালে চলাকালীন সালমান খানকে প্রতিযোগী পূজা ভাটের প্রশংসা করতে দেখা যায় এবং তখনই তিনি বলেন, বিগ বস ঘরের বাথরুমটি বিগ বস ওটিটি টু এর মতন এত পরিষ্কার কখনো দেখা যায়নি। এতটা পরিষ্কার রাখার জন্যই পূজা প্রশংসা করেন সালমান। বিগ বসের এবারের সিজনে বিজয়ী ট্রফি জিতে নিয়েছেন এলভিস যাদব, 25 লক্ষ টাকার নগদ পুরস্কার পেয়েছেন তিনি। এলভিস একজন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে শোতে প্রবেশ করেছিলেন এবং তিনিই প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী যিনি ট্রফি জিতে নিয়েছেন। অবশেষে ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয় কুমার। গত কয়েক বছরে কানাডার পাসপোর্ট ও নাগরিকত্বের কারণে কম ট্রোল করা হয়নি বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে, এমনকি তাকে ট্রোল করে কানাডা কুমার বলেও ডাকা হতো অনেক সময়। জানালেন, কানাডার নাগরিকত্ব ত্যাগ করে ভারতের পাসপোর্ট গ্রহণ করেছেন অবশেষে তিনি। এবারে দেশে 77তম স্বাধীনতা দিবসের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভক্তদের সেই সুখবর দিলেন অক্ষয় কুমার। ভারতীয় নাগরিক হওয়ায় ডকুমেন্টসের ছবি শেয়ার করেছেন তিনি এবং লিখেছেন, মন আর নাগরিকত্ব দুটোই হিন্দুস্তানি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী কিছুদিন আগে অক্ষয় কুমার জানিয়েছিলেন তিনি নাগরিকত্ব পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছেন, খুব জলদি ভারতের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। এর আগে অক্ষয় কুমার আজ তাকের সিধিবাতে জানিয়েছিলেন, ভারত আমার কাছে সবকিছু, আমি যা অর্জন করেছি যা পেয়েছি তা এখান থেকেই এবং আমি ভাগ্যবান যে আমি ফিরিয়ে দেওয়ার সুযোগ পেয়েছি। লোকেরা যখন না জেনে কিছু বলে তখন একটু খারাপই তো লাগেই। অক্ষয় আরো জানিয়েছেন, 1990 এর দশকের গোড়ার দিকে তার পর পর ছবি ফ্লপ করতে থাকে, একটানা 15টি ছবি ব্যর্থ হয় বক্স অফিসে। বিকল্প আয়ের রাস্তা বেছে নিতেই সেই সময় কানাডার নাগরিকত্ব গ্রহণ করেছিলেন তিনি। এক বন্ধুই তাকে পরামর্শ দিয়েছিল, বলেছিল, এখানে আয়, আমি তোর জন্য কাজ দেখছি। সেই বন্ধুর কথা মতো নাগরিকত্বের আবেদন করেন তিনি, কিন্তু এরপরই ভাগ্যের বিধান পরপর দুটি ছবি হিট করে যায়। সেই বন্ধু ফের তাকে বলে ফিরে আসতে ভারতে, তারপর তো আর ফিরে তাকাতেই হয়নি তাকে, দিয়ে গেছেন একের পর এক হিট ছবি, একটার পর একটা কাজ পেতে থাকেন। অক্ষয় ভুলেই গিয়েছিলেন পাসপোর্ট পরিবর্তন করার কথা।